হ্যালো, গুড মর্নিং। এখন বেজে গেছে 10টা, সবাই উঠেছি সকালবেলা উঠে। মানে এক তো ঘুমিয়েছি 4টার সময় গিয়ে, তারপরে শাশুড়ি মা আগে উঠে গেছিলো, তারপরে আমাকে ডেকে দিয়েছে 7টার সময়, তারপরে আস্তে আস্তে ননদকেও ডেকে দিয়েছে, সবাই উঠেছি আস্তে আস্তে, এক এক করে সবাই উঠেছি। দিয়ে আগে গোপালদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দুধ আর চকোস, তো ওরা খেয়েছে। তারপরে স্নান, আমি তো স্নানটা করেই নিয়েছিলাম, আগে স্নান করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে শাশুড়িমা কাটা বাজা শুরু করে দিয়েছে, এখানে সবজি টবজি কাটা হচ্ছে, যেটা রাতের বাল্যভোজনে যে ভোগটা রান্না হবে, মানে খাবার রান্না হবে, সেটার জন্য কাটা বাজা হচ্ছে এখানে। আর ওখানে একজন খুব বিশিষ্ট একজন লোক, সে পনির কাটছে, ঘরের কাজ যে একদম করতে চায় না, সে এখন বসে বসে পনির কাটছে ধীরে সুস্থে, মেপে মেপে একদম এখানে পনির কাটছে। আর এখানে সবজি কাটছে বসে বসে, এখানে হচ্ছে ছোট নানাদের মেয়ে এখানে বসে আছে, ও এসে এই সময় মাত্র ঢুকলো, ও প্রসাদ খাবে। আর ওখানে আমার ননদ প্রসাদ দিচ্ছে, প্রসাদ বিতরণ করছে। ওটা এতক্ষণ আমি করছিলাম, যেহেতু আমি রান্নাঘরে রান্না করতে ঢুকে গেছি, আমি দিদিকে বললাম দিদি দিয়ে দাও, তো প্রসাদ দিচ্ছে। বেশি কথা বলতে পারবো না, কারণ কি রান্না বান্না বসিয়ে দিয়েছি, সবাই কাজ করছে, তো চেষ্টা করছি যতটা ক্লিপ একটু একটু করে দেওয়ার, তো চেষ্টা করছি একটু একটু করে ক্লিপ দেওয়ার, তো যতটা পারবো করব, যদি না পারি, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ গোপালের নামে একটা করে সাবস্ক্রাইব সবাই দিতেই পারবে। স্টে টিউনড। আর কালকে রাতেরবেলা তো পুজো হয়েছিল অনেক রাতেই, মানে শুরু হয়েছিল প্রায় 12:10-15 এরকম সামথিং কিছু থেকে, আর 2:30 অবধি পুজো হয়েছে, আমি তো বলেই দিলাম রাতেরবেলা। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, চালের জলও বসিয়ে দিয়েছি, ওদিকে সবজি কিছুটা ধুয়েছি, আর বাকিগুলো করতে শুরু করবো এক এক করে, কাজ অনেক আছে, ধীরে সুস্থে কাজ করতে হবে, মাইন্ডটা ঠান্ডা করে কাজ করতে হবে, বলে বেশি তাড়াহুড়ো করছি না। স্টে টিউনড। তো এখন আমি যেটা করছি সেটা হলো পনিরটা ফ্রাই করে নিচ্ছি, সবজি ফ্রাই করে রেখেছি, পনির মশলা মানে পনির মিক্সড ভেজ পনির যেটা করবো, আর সবজি ফ্রাই করে রেখেছি, আমি পনিরটা ফ্রাই করছি, ওদিকে দিদি চারমগজ কালু বাদাম ওগুলো পেস্ট করছে আলু দমের জন্য, আর এদিকে চালও আমি বসিয়ে দিয়েছি, জল গরম করে দিয়েছিলাম ভালো, এবার চালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। শ্বশুরমশাই বেরিয়েছিল, এসছে, এখন আসলো আর এসে প্রসাদ খেলো, সবারই মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে, নরম হ্যালো। তো তখন যা হয়েছিল তারপরের আপডেট হলো, এখন হচ্ছে আলুর দমের জন্য আলু ভাজা, পনিরের সবজিটা হয়ে গেছে, সবজি পনির মিক্স যে ভেজ পনিরটা ছিল সেটা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এখানে এখন আলু ভাজছি, তারপর আলুর দমটা হবে, এদিকে দিদি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে, কারণ জমি রাখলে জমে থেকে যাবে, এদিকে মা সব ঘরটার একদম পুরো ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ সকালবেলা উঠে আজকে ঝাড়ু পোঁচা কিছু করা হয়নি, এই রান্নাবান্না মোটামুটি একটু এগিয়ে গেলে তারপরে ঝাড়ু পোঁচা করে আবার সব নিয়ে ধেয়ে তারপরে আস্তে আস্তে করে বাকি কাজটা সারবো। এখন আপাতত এইটুকুনি আপডেট। আর যে বিশিষ্ট মানুষটা পনির কাটছিল, তার পনির কেটে তারপরে আর টুকটা কাজ করে কষ্ট হয়ে গেছে, সে এখন বসে বসে দেখছে টিপ। যাই হোক, এটা এখন করছি, আবার পরের আপডেট কিছুক্ষণ পরে, স্টে টিউনড। তো ফাইনালি আমার আলুর দম হয়ে গেছে, পনির হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, বোঁদে মোটামুটি হয়ে গেছে, আর চাল আমি তো সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে এখন বসিয়েছি কড়াই, সেটার মধ্যে আমি ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেগুলোকে আমি ফ্রাই করে নেব, ওগুলোকে রেখে দেবো, এখন আমি ওটা ফ্রাইড রাইসটা করবো না, ওটাকে জাস্ট সবজিগুলোকে ফ্রাই করে রেখে দেবো সাইডে, আর একটু সন্ধ্যের দিকে বা একটু বিকেলের দিকে আমি ওটাকে তৈরি করে নেবো। আপাতত এরকম হয়েছে, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের ক্লিপটা দেখে দিচ্ছি। এখানে পনিরটা আছে, এখানে চাটনিটা রেখেছি, এখানে ভাত করা আছে, দমটা রেখেছি।
আমার ঘরটার পুরো অগোছার একদম পুরো পিশ্রী অবস্থা। এটাকে আমি একটু পরে ফ্রেশ হই, তারপরে কাজ করবো এটার উপরে। খুব বাজে অবস্থা করে। হ্যালো, তো আমি জাস্ট রান্নাবান্না করে রেখে, মানে ফ্রাইড রাইসটা বাকি আছে আর বেগুনটা বাকি আছে, তো রান্নাবান্না করে রেখে আমি স্নান করে নিয়েছি আর এখন আমি নাটিটাই করে নিয়েছি। যাই হোক, তো আমি গোপালদের খেতে দিলাম, গোপাল লাড্ডুকে খেতে দিলাম, আর ছোট্ট গোপালের যেটা নাম হয়েছে সেটা হলো প্রীত, আর আমার লাড্ডুর ভালো নাম অর্পণ। অর্পণ, প্রীত আর শান্তনুকে, মানে আমার ভাইকে খেতে দিলাম। এখানে ফল ফল আর বাতাসায় দিয়েছি খেতে, জল দিয়েছি ওদের খেতে দিয়ে ধূপ ধূপ দেখিয়ে দিয়েছি। এবার আমি যাব খেতে, আমাদের দুপুরবেলা যে লাঞ্চ হয়েছে লুচি আবার ফ্রাইড রাইসটা বাকি যা আছে সেগুলো করা। স্টেডিয়ম হ্যালো, তো আমি জাস্ট একটু রেডি হয়ে নিয়েছি আর রান্না সব হয়ে গেছে। এখন বেগুনটা জাস্ট ফ্রাই করা হচ্ছে, ব্যাটার তৈরি ছিলই, ব্যাটারে ডিপ করা আছে বেগুনগুলো, বেগুনটা ফ্রাই হবে। আর পাঁপড় ভাজা, পাঁপড় ফ্রাই করছে দিদি শাশুড়ি, আর দিদি মানে ননদ ওখানে ওই যে শাক কাটছে তার সাথে পাঁপড়ও ভাজছে। তো এগুলো হলে এখানে দুজন অলরেডি চলে এসেছে। দুটো দুজন খুদে চলে এসেছে, ওরা ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, আরও আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দেবে, তো টাইম পাওয়া যাবে না। তো জাস্ট এখন এটুকুনি ক্লিপ দিলাম, আবার যখন সময় পাবো তখন আবার দেবো। স্টেডিয়াম আমার কাজ তো সব হয়েই গেছে, এদিকে বাল্যভোজন খেতে, মানে বাল্যভোজন গ্রহণ করতে মোটামুটি এখন দুবার বসালাম আমি আর কি, দুবার দিলাম। তো এখনও অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যা স্টার্ট হয়েছে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, ভাবলাম না এবার বন্ধ হয়ে যাবে, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। তো আমার বাবা তারপরে দিদির বান্ধবীদের ওদের আসার কথা আছে, মানে অ্যাকচুয়ালি ওদের আসার পুরো প্ল্যান হয়ে গেছিলো, তারপর বৃষ্টির মধ্যে আসাটাও একটা মানে প্রবলেমেটিক আর কি ওই জন্য। আর বড়দি বড়জি তো আসতে পারবে না কারণ ওদের অসুস্থ পড়েছে। তো যাই হোক, এখন আপাতত এটুকুই আপডেট। এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে একদিকে বেগুনি ভাজা পাঁপড় ভাজা চলছে, আর আমি মাঝে মধ্যে গিয়ে গিয়ে খাবার দিয়ে আসছি, আবার এসে একটু বসছি। তো স্টেডিয়াম, আর একটা কথা, আমাদের লাড্ডুকে মানে অর্পণকে, প্রীতকে আর শান্তনুকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, অপেক্ষায় থাকব। একটু হ্যালো বলো, একটু হ্যালো বলো, ঝাল লাগছে, ঝাল লাগছে। আচ্ছা মিষ্টি দেবো, একটা মিষ্টি দেবো, মিষ্টি খেতে খেতে ভাতটা খাও না,
এই যে একটু তাকাও ওইদিকে একটু হারো বলো তো মোটামুটি যাদের খাওয়ার ছিল তারা খেয়ে জাস্ট চলে গেল এখন আর কেউ আসতে পারেনি আমি মানে লাইক বৃষ্টি হচ্ছে এমনভাবে বৃষ্টিটা হলো যে বৃষ্টির সাথে সাথে ঝড় হতে শুরু করলো তো পসিবল হলো না তো যাই হোক মোটামুটি খাবার একটু করে বাড়িতে পাঠিয়ে দেওয়া তো যাই হোক খাবার মোটামুটি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকেরই তো এখন শাশুড়িমা বাসনগুলো ধুয়ে নিচ্ছে শ্বশুরমশাই খেতে বসেছে তো আমি জাস্ট এখন একটু বসেছি এসে তারপরে আমি গোপালকে আবার 12টার পরে অভিষেক করাবো তারপরে আবার ওকে ভোগ নিবেদন করবো যে যাই হোক মিষ্টি হোক ফল হোক দিয়ে তারপরে অন্নগ্রহণ করবো মানে তারপরে খাবো আর কি তো আপাতত এটুকুই আবার আসছি কিছুক্ষণ পর জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাম সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাইলি গোপাল সোনা লাড্ডু ওকে এখানে বসিয়ে দিয়েছি আর এই যে আমার ভাই শান্তনু আর এই হলো ছোট্ট প্রীত যশোদা রাখিল না